বাংলাদেশ রেলওয়ের খাস জমিতে পাঞ্জেগান জামে মসজিদ বানানোর হুকুম কি? আপনার জমিতে যদি আরেকজন মসজিদ বানায়, এটা কি হুকুম বলেন? সরকারের জমিতে নামাজ পড়া জায়েজ, কিন্তু মসজিদ বানানো জায়েজ না। কারণ সরকার রেখেছে আমরা যা ইচ্ছা ব্যবহার করতে পারি, কিন্তু বিল্ডিং বানাতে পারি না। এই জন্য জমি মসজিদ বানাবেন আপনার জমিতে, অক্ষ জমিতে। মসজিদের বাকি কাজ কাম, মাঠ, নামাজে মুসল্লিরা জামাতে দাঁড়ায় যাবে, কাতার বড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদের জন্য অক্ষ জমি লাগবে। এই জমির মালিক জমি অক্ষ করবে, রেলওয়ে জমির মালিককে সরকার মালিক। ওটা জনগণের কাছ থেকে কিনে নিয়ে সরকারের জিম্মায় রাখা হয়েছে। কাজেই সরকারের ঠিক মিনিস্ট্রি থেকে লিখিত নির্দেশনা ছাড়া ওখানে বিল্ডিং বানানো যাবে না, মসজিদ হবে না, অক্ষ হবে না। অক্ষ করবে কে? যার মালিক নেই সে অক্ষ করবে কি করে? জি, কাজেই মসজিদ নামাজ হবে। রেলওয়ের জমি, যে কোনো জমিতে নামাজ হবে, বিশেষ করে সরকারি জমিতে নামাজের সমস্যা নেই, এটা মনে করেন নামাজ হবে না। তবে মসজিদ বানানো অবৈধ আর এটা অক্ষ হয়নি, এদিকে খেয়াল রাখতে হবে।